সাপ নিয়ে আমার ওস্তাদ রফিকুল বাদ্দার নাম নিয়ে করি খেলা, সবাই হাত তালি দাও। আমরা আস্তে আস্তে ঝোলার ভিতর থেকে, গর্তের ভিতর থেকে এক এক করে নতুন নতুন সাপ আপনাদের সামনে নিয়ে আসবো। তাই প্রথম সাপ নিয়ে আসছি নারায়ণগঞ্জ আর নবাবগঞ্জ থেকে। আসছে আমাদের দুই সাপ, দুই বিষধর সাপ, সরোজ আর তনিমা। আয়ে আস্তে কামড় দিস না। বাঘের মুখোমুখি হলো, তারপর তারপর কি হলো? টুসি বাঘটার লেজে ধরলো, বাঘের মুখে হাত দিল। তারপর তোর বাবা মা নিশ্চয়ই ডাক্তার, হাসপাতাল, থানা, পুলিশ, কান্নাকাটি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আরে টুসি রে, শেষ পর্যন্ত তুই কিনা বাঘের? এই রাখ রাখ, আমি তো বলিনি এটা সত্যিকারের বাঘ। এটা বাংলা ভিশনের সামনে মাটির বানানো ভাস্কর্যের বাঘ। আমার লেখালেখি জীবনে প্রচুর ধন্যবাদ পেয়েছি। কিরকম? সব পত্রিকার সম্পাদক ধন্যবাদ সহ আমার লেখা ফেরত পাঠিয়েছেন। ও, যে বাগানটা দেখছিস, যা ওইখান থেকে আমার জন্য একটা ফুল নিয়ে আয়। কায়দা করে বোকাটাকে প্রেমে বাইরে পাঠিয়ে দিলাম। রনি ভাইয়া একটু কাছে আসো তো। আস্তে কামড় দিস না। তোমার একটা ইন্টারভিউ নেব, বলো তো বাসে সিট পাওয়ার সবচেয়ে ভালো উপায় কোনটি? তাড়াতাড়ি আসা। হলো না, তোমার এত কম বুদ্ধি, বাসে ড্রাইভার হয়ে যাওয়া। আরেকটা প্রশ্ন, বলো তো একটি শিশু এর বহুবচন কি? তো মাথা ঘুরতেছে। প্রশ্ন করলে সবার মাথা ঘুরায়, উত্তরটা হবে জামাত শিশু। ঠিক আছে, আমি এবার তোমারে কিছু প্রশ্ন করতেছি, উত্তর দিবা ঠিকঠাক, ঠিক আছে? আচ্ছা দেখি তোমার অঙ্কে কেমন বুদ্ধি। কও দেখি, তোমার 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 15টা গরু আছে আর আমি তোমারে আরো 10টা গরু দিলাম, তাহলে যোগফল কি হইলো? এবার একটি চমৎকার গরুর খামার। এই কইগি, এ তো দেখি গভীর দলের মাছ, খামটা বক্ষিলা রেখা। এই নে তোর ফুল। তোকে আমি বাগান থেকে একটা ফুল আনতে বললাম, আর তুই কিনা একটা গোটা ডাল ভেঙে নিয়ে এলি। কি করব, ওখানে যে নোটিশ লাগানো আছে, ফুল ছেঁড়া নিষেধ। আমাকে রেখে রনি ভাইয়ের সঙ্গে পাকামো চলছে না? রনি ভাইয়া একটু এদিকে এসো তো। তুমি এবার একটা বিচার করো, ওর কুকুরটা আমার দাদুর পায়ে কামড়েছিল বলে জরিমানা বাবদ ও আমাকে 500 টাকা দিয়েছিল, কিন্তু পরে দেখি নোটটা অচল, মানে জাল। রনি ভাইয়া, আমার কি দোষ? আমার কুকুরটা দাদুর পায়ে কামড়েছিল ঠিক, কিন্তু পাটা ছিল নকল প্লাস্টিকের।
তাইলে বিচারটা কি করি হ্যাঁ কি বিচার করি দুইটারই একটা সাপের সবল দি খা 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 বকিলা রে খা একটা হাত লিয়ে যা এই কামরাস্তা এবার দেখে নেব আমাদের ঢাকার এক সাপ বিশ্বদর সাপ ঢাকার বন্ধু নাবিলা হাসতে হাসতে আদালত থেকে বেরিয়ে আসলেন এক বিচারক সহকর্মী জিজ্ঞেস করলেন ঘটনা কি হাসছেন কেন বলল মাত্র দারুণ মজার এক গল্প শুনিলাম তাই নাকি বলুন তো গল্পটা শুনি মাথা খারাপ এই গল্প বলার জন্য মাত্র একজনকে আমি 10 বছর কারাদণ্ড দিয়েছি আদালতে বিচারক সবার উদ্দেশ্যে বললেন একদম চুপ কেউ একটি টু শব্দ করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব সঙ্গে সঙ্গে আসামি বিকট শব্দে চেঁচিয়ে বলল হুজুর এবার আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন আদালতে বিচারক এক চোরকে জিজ্ঞেস করলেন রাত 12টার সময় দরজা দিয়ে তুমি মহিলার বাড়িতে ঢুকেছিলে কেন ভেবেছিলাম এটা আমার নিজের বাড়ি আচ্ছা তাই যদি হয় এই মহিলাকে দেখে আলমিরার পিছে লুকিয়ে গেলে কেন ভেবেছিলাম উনি আমার স্ত্রী মিজান সাহেব খুবই ব্যস্ত মানুষ একদিন বাসে উঠে সিট খালি থাকা সত্ত্বেও তিনি বসলেন না কন্ডাক্টর তাকে বললেন সিট খালি আছে স্যার বসে পড়ুন ব্যস্ত মিজান সাহেব কন্ডাক্টরকে বলল আমার একটু তাড়া আছে বসার মতো সময় নেই আমার মা বললেন ক্ষুদে রসিকরাজ করার জন্য নাকি আমার পড়ালেখা খুবই ক্ষতি হচ্ছে তো এটা আমি আমার শিক্ষককে বললাম শিক্ষক বললেন একদমই না তোমাদের অবশ্যই বিনোদনমূলক কাজ করা উচিত এছাড়া আমার শিক্ষক আমাকে বললেন কেমন লাগলো ওর পারফরমেন্স বলো তো তোমরা দারুণ দারুণ কইছিলাম একের পর এক আমরা বাইর করব গর্ত থেকে একটা করে সাপ আচ্ছা তোমরা কও তো সবাই কোন সাপ তোমরা খাইছো সেটা বলতে পারো এরকম করে লাভ নাই তোমরা খাইছো হইলো পাটি সাপটা বন্ধুরা এরকম আরো ছোট্ট ছোট্ট অনেক ছোট বড় সাপ নিয়ে তোমাদের মাঝে হাজির হব আরো অনেক মিষ্টি অনেক বিষধর সাপ কিন্তু নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক ব্রেকের পর আবার ফিরে আসছি আস্তে কামড় দিস না কামড় দিস না আস্তে এই যে ছোট্ট বলা বানরা যারা এদিক ওদিক তাকাইতেছ তারা একটু আমাগো দিকে তাকাও আর এই যে মা বোন মাথার চুলের বাঁধনটা খুলে দেন আর এই যে দাদা ভাই আপনার ডান পায়ের মাটিটা শক্ত করে রেখে টিভির দিকে আস্তে করে তাকায় থাকে কারণ চলতেছে আপনাগো আমাগো আমাদের প্রিয় অনুষ্ঠান কি এই পর্যায়ে আমরা ডেকে নেব আমাদের সিরাজগঞ্জের বন্ধু কে শান এই কামড় দিস না স্বাস্থ্যমন্ত্রী মানসিক হাসপাতালে পরিদর্শনে গেছেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার
মন্ডিকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে স্যার, এটা হচ্ছে গাড়ি পাগল রোগীদের ওয়ার্ড। আশ্চর্য, এখানে একজন রোগীও নেই কেন? আচ্ছা স্যার, সবার বিছানার তলে গাড়ি ঠিক করছে। হাবলো আমাকে বলল, শান, তোদের কুকুরটা রুম গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? ও বোধহয় বুঝতে পেরেছে ওর থালাতে তাকে খেতে দেওয়া হয়েছে। গেদু চাচা একদিন তার বউয়ের সাথে তুমুল ঝগড়া। গেদু চাচা বললেন, আমাকে আর রাগিও না বলে দিচ্ছি, আমার মাথায় কিন্তু আগুন জ্বলে যাচ্ছে। তাই তো বলি, গোবর পোড়ায় গন্ধ কোথা থেকে আসে? আজকে গেদু চাচা তার ছেলেকে ডেকে বলছেন, বাবা শোন, একটা শেষ উপদেশ দিতে চাই। ঠিক আছে, আর বলা লাগবে না, যাতে বিয়ে না করি। এই তো? না না, বিয়ে অবশ্যই করবি। তাহলে বোমার ম্যারেজ ডেটা আর জন্মদিন সব সময় মনে রাখবি। আমাদের গেদু চাচা কোর্টে সাক্ষী দিতে গেছে। আসামি পক্ষের উকিল গেদু চাচাকে বলছেন, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, আপনি যে আমার মক্কেলকে চুরি করতে দেখেছেন এই ব্যাপারে কি আপনি একদম শিওর? জি হ্যাঁ। কিন্তু এটা কি করে সম্ভব? ঘটনার সময় ছিল রাত আর আপনার বয়স প্রায় 80 বছর। এত রাতে কতদূর পর্যন্ত স্পষ্ট দেখতে পারেন আপনি? প্রায় চাঁদ পর্যন্ত। গেদু চাচা একদিন ডাক্তারের কাছে যে বলছেন, ডাক্তার সাহেব আমারে বাঁচান, এই গরমে আমার প্রতি মিনিটে শ্বাসকষ্ট হয়, মানে 1 মিনিটও বাঁচবো না। ঠিক আছে দাঁড়ান, আধা ঘন্টা পর দেখতেছি কি করা যায়। পুরান ঢাকার রিয়ান আমাদের স্কুলে ভর্তি হয়েছে। স্যার রিয়ানকে বললেন, শোনো রিয়ান, আমি তোমাকে একটা লাঠিতে মারব, এর ইংরেজি কি হবে? আব্বে তুই ফুল সুইলে টাচ করে দে। আই আস্তে, কেউ শরীরে টাচ করলে তার কিন্তু সাপ দিয়া। কেমন লাগলো রে? জোরে সুন্দর করে একটা হাত তালি দেবো। ওকে বন্ধুরা, ডেকে নেবো আমাদের আরেক বন্ধু, আসছে ঢাকার বন্ধু মেহেরিন মিম। একদিন ফুকু দৌড়ে ডিরেক্টরের কাছে গেল, বলল, স্যার স্যার, আমি না একটা ছবি বানাবো যেটা পুরোই সাসপেন্সে ভরা থাকবে। আচ্ছা স্টোরিটা বলো। প্রথমে একটা বাড়ির একজন খুন হয়ে যাবে, সবাই ভাববে চৌকিদারটা খুন করেছে, এটাই কি সাসপেন্স? আরে না। তারপর তার ঠিক 2 দিন পরে আর একজন খুন হয়ে যাবে, সবাই ভাববে চৌকিদারটাই খুন করেছে, আরে এটাই সাসপেন্স? আরে বাবা না। তার ঠিক 3 দিন পরে আরও একজন খুন হয়ে যাবে, সবাই ভাববে চৌকিদারটাই খুন করেছে, তুমি এর মধ্যে সাসপেন্সটা কোথায় দেখছো? আরে ফিল্মে কোনো চৌকিদারই নেই। একদিন আমার ছোট ভাই দৌড়ে বাবার কাছে গেল, বাবা বাবা, আমি না দূরে জিনিস একদম দেখতে পাই না, আমাকে একটা চশমা কিনে দিবে? ওইটা কি? ওটা তো সূর্য বাবা, তুই আর কত দূরে দেখতে চাস? কান্তা একদিন বান্তাকে বলল, হাই তোর চুল এত ছোট হয়ে গেল কি করে? আর বলিস না, পার্লারে গিয়েছি চুল কাটতে, বিউটিশিয়ান বলে কিনা 10 টাকা খুচরো নেই, তাই বললাম দিন আরো 10 টাকা পরিমাণ ছেটে। আমার বান্ধবী নিশিতা দোকানে গিয়েছে শ্যাম্পু কিনতে, শ্যাম্পু কেনার পর দোকানদারকে বলল, দিন তো এবার ফ্রিটা দিন। দোকানদার তো অবাক, এর সাথে তো কিছুই ফ্রি নেই, আপনি বললেই হবে, এই তো গায়ে লেখা আছে ডেনড্রফ ফ্রি। আস্তে 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 বলেছিলাম আস্তে আস্তে দেখাবো, আমরা আস্তে আস্তে কিন্তু দেখাচ্ছি। কেমন লাগলো পারফরম্যান্স? আমারও দারুণ লেগেছে। আচ্ছা তোমার কেমন লাগলো একটু বলো বন্ধুদের। আমার এখানে পারফর্ম করতে খুবই ভালো লেগেছে, যারা পারফর্ম করতে চাও তারা যোগাযোগ করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখানে আসতে চাও তারা যোগাযোগ করো এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো, ফোন করার নাম্বার হচ্ছে 9632030-45 পর্যন্ত। বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসবো। বন্ধুরা কেমন লাগছে আজকের অনুষ্ঠান? আস্তে কামুর দিস না, খা 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 বক্ষিলা রেখা, আমার মাথা বাদ দিয়া সবার মাথা খা। আস্তে কামুর দিস না,
আমরা এবার ডেকে নেব, কারে ডেকে নেব, কারে ডেকে নেব? জানি জানি তা আমি কারে ডেকে নেব, জানি তা জানি তা। অদ্ভুত এক নাম, তার নাম জানিতা। একদিন মহল্লা কয়েকটি আঙ্কেল এলো, বলল মামুনি তুমি যা বাবাকে গিয়ে বলো সুইমিং পুল বানাবো চাঁদা দিতে। আমি দৌড়ে গিয়ে বাবাকে বললাম, বাবা মহল্লা কয়েকটি আঙ্কেল এসেছে সুইমিং পুল বানাবে চাঁদা দিতে। বাবা বলল, আরে ধুর চাঁদা দিয়ে কি হবে, যা এক জগ পানি দিয়ে দে। একদিন মা এক বাটি কাঁঠাল ও কাঁঠালের বিচি ফেলার জন্য আমাকে আর ভাইয়াকে প্লেট দিয়ে গেল। আমি দেখলাম আমার ভাই খাচ্ছে কাঁঠালের বিচি আমার প্লেটেই রাখছে, আমিও খাচ্ছি কাঁঠালের বিচি আমার প্লেটেই রাখছি। এমন সময় আমার খালামুনি ঘরে এলো। আমার ভাই বলল, খালামুনি দেখো না জানিতা কত পেটুক। আমি উপায় না পেয়ে বললাম, খালামুনি খালামুনি দেখো আমি তো কাঁঠাল কাঁঠালের বিচি রেখেই খেয়েছি, কিন্তু আমার মৃত ভাইয়া তো কাঁঠালের বিজি সহই কাঁঠাল খেয়ে ফেলেছে। একদিন ভাইয়া কালার পেন্সিল নিয়ে ওয়ালে আঁকতে গিয়েছিল। বাবা বলল, মৃদ মৃদ ওয়ালে আঁকতে হয় না বাবা। বাবা চলে গেল অফিসে, মৃদ ভাইয়া ভুলে ওয়ালে এঁকে ফেললো। আমার কাছে এসে বলল, প্লিজ তুমি এটা বাবাকে বলো না, তাহলে আমি তোমাকে চকলেট দিব। বাবা এলো সন্ধ্যার সময়। বাবাকে বললাম, বাবা বাবা আমি কি তোমাকে একবারও বলেছি যে ওয়ালে মৃদ ভাইয়া এঁকেছে? বলো আমি কি তোমাকে একবারও বলেছি? কিন্তু মৃদ ভাইয়া তো ভাববে যে আমি তোমাকে বলে দিয়েছি। আই আস্তে, তোমরা বলো তো আমি সাপটা কেন রেখে এসেছি? কারণ এর কাছে আছে অ্যাংরি বার্ডস। আচ্ছা তোমাকে আমি একটা আমার জীবনের একটা গল্প শোনাই। আমি তখন প্রথম প্লেনে উঠছি, উঠে পাশের প্যাসেঞ্জারে গেলাম, ভাই একবার সত্যি তো উপর থেকে রাস্তাগুলো কেমন একবার সাপের মতো লাগতেছে। তো পাশের লোক বলল, ভাই প্লেন এখনো ছাড়ে নাই, ওটা সত্যি সত্যি সাপ। দারুণ লাগলো, কিন্তু আরো একটু সাহসের সাথে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, এবার ডেকে নেবো আমাদের আর এক ছোট্ট বন্ধু, কিন্তু তার আগে তুমি যে গর্ত থেকে এসেছো সেই গর্তে চলে যাও। এবার আসছে আমাদের পরবর্তী বন্ধু, আসছে টাঙ্গাইলের চমচম নিয়ে, আসছে লগ্ন। আমার বড় ভাই মগ্ন কলেজে উঠেছে, তবুও তার রেজাল্ট এত খারাপ, প্রত্যেকটা সাবজেক্টে যাকে বলা যায় লাড্ডু, তবুও তার বায়নার কোনো শেষ নেই। এখন আবার নতুন করে বাবার কাছে বায়না ধরেছে মোবাইল ফোনের জন্য, বাবা তো কিছুতেই দেবে না। শেষে বাবা তার জালে অতিষ্ঠ হয়ে বলল, এই নে ফোন, কিন্তু কলেজে ফার্স্ট হয়ে দেখাতে হবে। পাশের বাড়ির দুলালের মামা, মানে ওই যে করিম চাচা, সারা দিন গুনগুন করে গান গাইতেই থাকে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, কারো কথাই শুনে না, না শুনেই সে গান গাইতেই থাকে।
বন্ধুরা আমরা অনেক মজা পেয়েছি, আশা করি তোমরা অনেক মজা পেয়েছো। এভাবেই ধীরে 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 মজা করতে করতে এই ছোট্ট ক্ষুদে রসিকরা যারা একদিন অনেক বড় হয়ে যাবে, সবাই হাত তালি একটা। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের অনুষ্ঠান, আগামী পর্বে আবার দেখা হবে, আবার অনেক হৈ হুল্লোড় অনেক মজা হবে। ওকে বন্ধুরা, ভালো থেকো সবাই।